প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা হিসাব বিজ্ঞানের ব্যাংক সংক্রান্ত লেনদেন নিয়ে আলোচনা করব। চিত্রের দিকে যে আসি, চিত্র কেমন হবে? আমরা এখানে দুটা চিত্র অঙ্কন করছি, একটা হচ্ছে কারবার, একটা হচ্ছে ব্যাংক। আচ্ছা, মানে কারবার থেকে কিভাবে ব্যাংকে টাকা জমা করব, ব্যাংক থেকে কিভাবে টাকাটা আমরা উত্তোলন করব, আর ব্যাংকের থেকে আমাদের মালিক কোনো কিছু নিতে পারে কিনা সেটা একটু দেখে আসবো। তো তার জন্য আমরা একটা জিনিস দেখি, এটা হচ্ছে আমাদের মালিক পক্ষ, ব্যাংক একটা পক্ষ, কারবার একটা পক্ষ, তাই না? আমরা কিছু লেনদেন দেখি এবং তার সমাধান করি। আমাদের এখানে বলা আছে ব্যাংকে জমা করা হলো 2000 টাকা। তো আমরা যদি ব্যাংকে টাকা জমা করি, এখানে আমার 9000 টাকা পরিমাণ কমে যাবে, আর ব্যাংকে টাকা পরিমাণ কি হবে, বৃদ্ধি হবে, তাই না? আমাদের পক্ষগুলো কি হবে, দুটো পক্ষ আমরা পাইছি, একটা ব্যাংক হিসাব, একটা নগদ হিসাব। ব্যাংক আমাদের সম্পদ, নগদ সম্পদ। আমরা যদি ব্যাংকে টাকা জমা করি তাহলে ব্যাংকে টাকা পরিমাণ কি হয়, বৃদ্ধি পায়। আর কারোর থেকে নগদ টাকার পরিমাণটা হ্রাস পাবে। তো সম্পদ বৃদ্ধি হলে কি হয় আমরা জানি, ডেবিট, আর সম্পদ হ্রাস করলে কি হবে, ক্রেডিট। তোমাদের জানতে কি হলো, ব্যাংক হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ঠিক আছে, আমরা পরবর্তী লেনদেনে যাই। আচ্ছা, এখানে লেনদেনটা হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করা হলো, অর্থাৎ আর ব্যাংকের থেকে যে টাকা উঠায় তাহলে আমার এখানে 9000 টাকার পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে, সঙ্গে সঙ্গে ব্যাংকের থেকে টাকা কি হবে, কমে যাবে, হ্রাস পাবে। তো আমরা এখানে লিখছিলাম নগদ হিসাব এবং ব্যাংক হিসাব দুটো পক্ষ, নগদ সম্পদ হিসাব এটা বৃদ্ধি পাচ্ছে, আর ব্যাংক সম্পদ হিসাব এটা আমাদের কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট 5000 টাকা, আর ব্যাংক সম্পদ হ্রাস পাচ্ছে, ঘরে ক্রেডিট হচ্ছে 5000 টাকা। তো আমাদের কি হবে, নগদ হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, আমরা পরবর্তী লেনদেনে যাই। এখানে আমাদের লেনদেনটা হচ্ছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, অর্থাৎ মালিক ব্যাংকের থেকে টাকা নিছে, আমাদের এখানে ব্যাংকের থেকে টাকা কম হচ্ছে, সঙ্গে সঙ্গে মালিকের মালিকানা সত্ত্বের পরিমাণটা কম হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের দুটো পক্ষ হবে, একটা হচ্ছে উত্তোলন হিসাব, একটা হচ্ছে ব্যাংক হিসাব। উত্তোলন মালিকানা সত্ত্বের হ্রাস, এ কারণে আমাদের ডেবিট হয়, আর ব্যাংক সম্পদ হিসাব হ্রাস করছে, এ কারণে কি হবে, আমাদের ক্রেডিট হবে। তো আমাদের জানতে কি দাও, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমি এখানে একটা কথা বলে রাখি, যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করার সময় কোনো কিছু উল্লেখ করা না থাকে যে ব্যক্তিগত প্রয়োজন অথবা কারবারের প্রয়োজনে উত্তোলন, এরকম কোনো কিছু বলা না থাকে, সেটা আমাদের কারবারের প্রয়োজনে উত্তোলন মনে করতে হবে। এবং যদি কখনো স্পষ্টভাবে এরকম আমাদের বলা থাকে যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, তো সেক্ষেত্রে আমাদের উত্তোলনকে ডেবিট করতে হবে, অর্থাৎ উত্তোলনের একটা পক্ক হবে। আমরা আরো একটা লেনদেনে আসি।
বন্ধুরা, খেয়াল করে আমাদের লেনদেনটা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলে 200 টাকা। তো এক্ষেত্রে আমাদের দুটো পক্ষ আছে, ব্যাংক হিসাব এবং ব্যাংক সুদ হিসাব। ব্যাংক সম্পদ বৃদ্ধি পাচ্ছে 11 ডেবিট, আর ব্যাংক সুদ আয় হিসাব এটা দুটা বৃদ্ধি পাচ্ছে 11 দেখে হচ্ছে ক্রেডিট। কারণ আমরা জানি আয় বৃদ্ধি পেলে কি হবে, ক্রেডিট, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ব্যাংক সুদ কেন আয় হিসাব হলো? আমি ধরি আমার ব্যাংকে 20,000 টাকা আছে, আমাকে ব্যাংক বছর শেষে 200 টাকা সুদ দিছে, তো সেক্ষেত্রে আমার ব্যাংকে এখন টাকা পরিমাণ হচ্ছে 20,200 টাকা, তাই না? এই যে 200 টাকা আমাকে ব্যাংক দিচ্ছে, আমার জমা কিন্তু টাকার উপরে যে 200 টাকা সুদ দিচ্ছে, এটা আমার আয় হচ্ছে, আর এই টাকাটা আমাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যোগ করে দেয়, যার কারণে ব্যাংকে জমার পরিমাণ কি হয়, আমাদের বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে আমাদের যারা দেখা যায় ব্যাংক হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা আর একটা লেনদেনে আসি, দেখো এখানে বলা হচ্ছে যে ব্যাংক খরচ চার্জ করলে 50 টাকা। তো এক্ষেত্রে যে ব্যাংক কখনো খরচ চার্জ করে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংকে টাকাটা কি করে কেটে রাখে, তো আমি ধরলাম আমার ব্যাংকে 20,000 টাকা আছে, এখান থেকে ব্যাংক আমার কাছ থেকে 50 টাকা কেটে রাখলো, তাহলে আমার অ্যাকাউন্ট থাকে কত, 19,950 টাকা। তো এক্ষেত্রে আমার কি টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে? অবশ্যই টাকার পরিমাণটা আমাদের কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, তাই না? তো এক্ষেত্রে আমাদের দেখো দুটো পক্ষ হচ্ছে, একটা ব্যাংক চার্জ হিসাব, একটা হচ্ছে কি ব্যাংক হিসাব, ব্যাংক চার্জ ব্যাংক হিসাব, আর ব্যাংক হিসাব সম্পদ, তাই না? তো এই ব্যাংক চার্জ সৃষ্টি হওয়ার ফলে আমাদের ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আর সঙ্গে সঙ্গে ব্যাংকের থেকে টাকাটা কম হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্রাস পাচ্ছে। তো ব্যয় বৃদ্ধি হলে আমাদের ডেবিট, আর সঙ্গে হ্রাস হলে ক্রেডিট। তো আমরা জামাতে কি বলতে পারি যে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমরা এভাবে প্রতিনিয়ত এক একটা টপিক আলোচনা করবো, আশা করি তোমাদের টপিক গুলো অবশ্যই ভালো থাকবে। তো আমরা পরবর্তী ক্লাসে ব্যাংক নিয়ে আলোচনা করবো। সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য।